আসসালামু আলাইকুম, আমার নাম সেলিম, আমার বয়স 48, আমি আসছি কুমিল্লা থেকে। আমার 8-10 বছর ধরে আমার পায়ের গোড়ালিতে ব্যথা, এই ব্যথার জন্য আমার চলাফেরা করতে খুব অসুবিধা হতো, খুব সমস্যা হতো। এক সময় আমার এই পায়ের ব্যথার জন্য আমি খড়ে খড়ে হাঁটতাম, আমার হাঁটা চলাফেরা সমস্যা হতো। আমি একজন প্রবাসী, আমি এখানে আসছি কাজের জন্য, এই পায়ের ব্যথার জন্য আমার কাজ করতে অসুবিধা হতো। আমি কুয়েতে 2 জন ডাক্তার দেখিয়েছি, এই রোগের জন্য কোনো রোগ ধরতে পারে নাই। আমি ব্যথার জন্য তারা আমাকে ওষুধ দিত, কিন্তু ব্যথার ওষুধ খেয়ে কোনো আমি উন্নত পাইতাম না। আমার এই ব্যথাটা দিন দিন আগের থেকে বাড়তেছিল। তখন আমি চিন্তা করলাম যে দেশে আসি, যে কোনো ডাক্তার দেখাইতে পারে কিনা, কি করা যায়। তারপরে দেশে এসে আমি উত্তরাতে এক ডাক্তার দেখাইলাম, ওখানে পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো কাজে আসলো না। তারপর আমি চিন্তা করলাম অন্য কোনো ডাক্তার দেখাই, তারপর আমি এখানে আসলাম। এখানে সন্ধানটা আমি মূলত ইউটিউবে আমার জামাই দেখছে, দেখে আমার জামাই আমাকে বলল যে আব্বা চলেন এইখানে এই শ্যামলী ডাক্তার শফিউল্লাহ ওনা এই সারের কাছে যাই। এখানে আমি ইউটিউবে দেখছি যে এই ধরনের রোগের চিকিৎসা, ভালো ট্রিটমেন্ট করা হয়। তারপরে আমরা সারের সাথে যোগাযোগ করে তারপরে এখানে আমরা আসি। স্যার এখানে আমার আসার পরে দেখা পরীক্ষা নিরীক্ষা দিল, পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আমার রোগ স্যার বুঝতে পারলো যে আমার গোড়ালিতে হাড় বাইরে গেছে, এখানে ভর্তি হতে হবে, স্যার ট্রিটমেন্ট করবে। তারপরে আমি ভর্তি হলাম। আমি এইখানে ভর্তি হওয়ার পরে স্যারের ওষুধ পাশাপাশি থেরাপি, যত ধরনের থেরাপি আছে সব ধরনের থেরাপি, সুযোগ সুবিধা, থাকা খাওয়া সব কিছুই ভালো, সুব্যবস্থা আছে, আমি সব প্রকারের ব্যবস্থাই ভালো পাইছি। আমি ভর্তি হওয়ার পরে আমাকে থেরাপি যে ডাক্তার, ওরা 3 বেলায় আমার থেরাপি দিয়েছে, 3 বেলায় আমি থেরাপি সব প্রকারের থেরাপি আমি পাইছি। পাশাপাশি নার্সরা 3 বেলায় আমার দেখত, এবং ডিউটি ডাক্তার সবসময় আইসা খোঁজখবর নিত, আমার কোনো অসুবিধা হতো না, খোঁজখবর ভালো মন্দ সবসময় খবরাখবর রাখত। এবং স্যার একদিন পরপর স্যারও খোঁজখবর নিছে, পায়ের কী অবস্থা, কী হাল অবস্থা সবসময় স্যারও খবরাখবর নিত। এখানে আমি চিকিৎসা হওয়ার পর এখন আমি আল্লাহর রহমতে সুস্থ, সম্পূর্ণ আমি সুস্থ, এখন আমি ভালো আছি আল্লাহ রহমতে। আমার কোনো এখন অসুবিধা না হয় কাজকর্ম করতে বা হাঁটা চলাফেরা করতে, আমি এখন সুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার কোনো এখন অসুবিধা নাই। আমার মনে হয় আপনারাও যাদের এরকম সমস্যা, আমার মনে হয় আপনারাও আসতে পারেন, এখানে আইসা দেখাইতে পারেন, আল্লাহ রহমতে হয়তো ব্যবস্থা করে নিলে হয়তো সবাই ভালো হতে পারেন। আল্লাহ পাক কারে কোন ডাক্তার দিয়া বা কার মাধ্যমে আল্লাহ পাক সুস্থ করে সেটা আল্লাহ ভালো জানে, তবে হয়তো এখানে আপনারাও দেখাইতে পারেন বা আসতে পারেন, ব্যবস্থা নিতে পারেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি বা ভালো থাকতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।